আজকে আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আপনাদের দেখাবো পশ্চিমবঙ্গ সরকারের কাস্ট সার্টিফিকেট বা জাতি শংসাপত্র এস সি এস সার্টিফিকেটের আবেদনের পদ্ধতির কিছুটা পরিবর্তন হয়েছে আগের থেকে আরও কিছু বেশি ডকুমেন্টস এবার থেকে জমা করতে হবে তাই কী কী ডকুমেন্টস লাগবে সেগুলি আপনাদের দেখাবো এছাড়া ফর্ম ফিল আপের অনলাইনের পদ্ধতিটিও দেখাব বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন বন্ধুরা চলুন সবার প্রথমে আপনাদের দেখিয়ে দিই নতুন কোন কোন ডকুমেন্টস আরও জমা করতে হবে সেই ডকুমেন্টসগুলো একবার দেখে নিন বন্ধুরা এখন থেকে যে যে ডকুমেন্টসগুলো এক্সট্রা দিতে হচ্ছে আগে কিন্তু এইগুলো দিতে হতো না সেই ডকুমেন্টসগুলো কী কী লাগবে একবার দেখে নিন বিশেষ বিজ্ঞপ্তিতে দেওয়া আছে দেখুন তপশিলি জাতিগত ও অন্যান্য অনগ্র শ্রেণীর শংসাপত্র প্রথম ও দ্বিতীয় জেনারেশনের ক্ষেত্রে পয়লা সেপ্টেম্বর দু হাজার তেইশ থেকে জাতি উল্লেখিত একটি এফিডেভিট ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আবেদনপত্র জমা দেওয়ার সময় জমা করতে হবে তার মানে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে একটি কোর্টের এফিডেভিট করতে হবে আগে শুধুমাত্র প্রথম জেনারেশনের ক্ষেত্রে লাগতো কিন্তু এখন থেকে কাস্ট সার্টিফিকেট যদি বাড়ির কারোর থাক আর নাই থাক কোর্ট এফিডেভিট কিন্তু আপনাকে করতেই হবে এবারে দেখুন দু নম্বরে অন্যান্য শ্রেণীর শংসাপত্র প্রথম ও দ্বিতীয় জেনারেশনের ক্ষেত্রে পয়লা সেপ্টেম্বর দু থেকে আবেদনপত্রে সার্ভিস ডিক্লারেশন ওর ল্যান্ড ডিক্লারেশনের ওর ইনকাম ডিক্লারেশনের উল্লেখ না থাকলে আবেদনপত্র খারিজ হয়ে যেতে পারে তার মানে যখন অনলাইন ফর্ম ফিল করবেন সেখানে কিন্তু অবশ্যই ইনকামের ডিক্লারেশনটি ফর্ম ফিল সময় দিয়ে দেবেন এবারে তিন নম্বরে দেখুন অন্যান্য শ্রেণীর শংসাপত্র প্রথম ও দ্বিতীয় জেনারেশনের ক্ষেত্রে পয়লা সেপ্টেম্বর দু হাজার তেইশ থেকে আবেদনপত্রের ল্যান্ড ডিক্লারেশনের উল্লেখ করতে হবে ও সঙ্গে দলিল ও পর্চার জেরকস্কোপে সইসহ জমা করতে হবে তার মানে আগে কিন্তু ল্যান্ডের ডকুমেন্টস লাগতো না প্রথম জেনারেশান ও দ্বিতীয় জেনারেশনের ক্ষেত্রে ওবিসির জন্য ল্যান্ড কোয়েন্ট কিন্তু দিতেই হবে চতুর্থ দেখুন সকল নথির আসল কপি জমা করার সময় দেখাতে হবে সকল নথি যে ব্যক্তির নামে থাকবে তাকেই সেই নথি সই করতে হবে এবারে পাঁচ নম্বরে দেখুন আবেদনপত্রে যদি কেউ টিপ সই দেন তাহলে সেই টিপ সই বকলম করাতে হবে যে ব্যক্তি বকলমে সই করবে তার কিন্তু ডকুমেন্টস দিতে হবে তার মানে তার ভোটার কার্ডটি কিন্তু এখানে দিতে হবে এবারে দেখুন ছ নম্বরে আবেদনপত্র জমা করার সময় আবেদনকারী বা তার পিতা বা মাতা ছাড়া আবেদনপত্র অন্য কেউ কিন্তু ব্যক্তি জমা করতে পারবেন না তবে এই নিয়মগুলি কিন্তু আপনার যে যার ব্লক এরিয়াতে একটু ভালো করে খবর নেবেন হয়তো ব্লক অনুযায়ী কিন্তু নিয়মের পরিবর্তন হতে পারে তাহলে বন্ধুরা এবার আরও কোন কোন ডকুমেন্টস লাগবে এটা আপনাদের বিশেষ বিজ্ঞপ্তি দেখালাম এবারে আরও যে যে ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলি এবার আপনাদের একটু সুন্দর করে দেখিয়ে দেবো বন্ধুরা প্রথমে দেখে নিন কী কী ডকুমেন্টস লাগবে এসসি এস টি সার্টিফিকেট করার জন্য যে যে ডকুমেন্টস লাগবে তার বিবরণ নিচে দেওয়া হল এক নম্বরে দেখুন আবেদনকারীর জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক অ্যাডমিট বা স্কুল সার্টিফিকেট বা প্যান কার্ড যে কোনো একটি থাকলেই হবে আধার কার্ড দিতে হবে দুয়ে দেখুন পিতার আধার কার্ড ভোটার কার্ড পিতা মৃত হলে সেই ক্ষেত্রে মাতার আধার কার্ড ভোটার কার্ড দিতে হবে উভয় মৃত হলে পিতার অথবা মাতার মৃত্যুর সার্টিফিকেট যদি থাকে তাহলে দিতে হবে তিনে দেখুন শুধুমাত্র ও ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট লাগবে এস সি ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট লাগবে না চারে দেখুন পিতার নামে ইনকাম সার্টিফিকেট লাগবে পিতা মৃত হলে মাতার নামে ইনকাম সার্টিফিকেট দিতে হবে পিতা এবং মাতা উভয় মৃত হলে তখন নিজের নামে দিতে হবে এবং একটি সাদা কাগজে এসডিওকে অ্যাড্রেস করে লিখতে হবে যে পিতা ও মাতা মৃত তাই নিজের নামে ইনকাম সার্টিফিকেট দিলাম এটা একটা বয়ান লিখে দিতে হবে এই ইনকাম সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েত থেকে নিতে হবে এবং প্রধানের স্বাক্ষর হবে তার সাথে গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি বা নির্বাহী সহকারী এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের স্বাক্ষর করাতে হবে এই সার্টিফিকেটটি ফটো এবং আধার কার্ড নিয়ে অনলাইনে ভিডিও ইনকাম সার্টিফিকেট আবেদন করতে হবে পাঁচে দেখুন নিজের রক্তের সম্পর্কের কারোর কাস্ট সার্টিফিকেট থাকতে হবে ছয়ে গ্রাম পঞ্চায়েত থেকে রক্তের সম্পর্কের সার্টিফিকেটটি তুলতে হবে সাত নম্বরে দেখুন নিজের রক্তের সম্পর্কে যদি কারোর কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে অ্যাফিডেভিট করাতে হবে আট নম্বরে দেখুন নিজের রক্তের সম্পর্কে কারোর কাস্ট সার্টিফিকেটটি থাকলে সেই ক্ষেত্রে দুজন সাক্ষীর আধার কার্ড লাগবে এবং এই দুজন সাক্ষীর কাস্ট সার্টিফিকেট থাকলে ভালো হয় রক্তের সম্পর্কের কারো কাস্ট সার্টিফিকেটটা না থাকলে সেই ক্ষেত্রে পাঁচজন সাক্ষীর আধার কার্ড লাগবে চৌকেদারি ট্যাক্স জমা দেওয়ার রিসিপ্ট দিতে হবে আর কোন কোন ব্লক পুরানো দলিল দেখতে চায় এগুলো ব্লকের ওপর নির্ভর করে যে ডকুমেন্টসগুলো দেখালাম এগুলো কোনো কোনো ব্লকের ক্ষেত্রে সামান্য পরিবর্তন হলে হতে পারে বন্ধুরা এবারে দেখে নিন বিবাহিতা মহিলাদের ক্ষেত্রে কিছু ডকুমেন্টসের পরিবর্তন আছে এই পরিবর্তনটি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব প্রথমে দেখুন এক নম্বরে আবেদনকারীর জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক অ্যাডমিট বা স্কুল সার্টিফিকেট বা প্যান কার্ড যে কোনো একটি হলেই হবে এবং তার সাথে আধার কার্ডটি দিতে হবে যেটা আগে বলেছিলাম সেই একই পদ্ধতিতে এই ডকুমেন্টসগুলো দিতে হবে তবে মহিলাদের ক্ষেত্রে এমন একটি ডকুমেন্টস দিতে হবে যে ডকুমেন্টসে বাবার নাম উল্লেখ আছে সাধারণত প্যান কার্ডে কিন্তু বাবার নাম উল্লেখ থাকে তাই প্যান কার্ডটি থাকা কিন্তু বাধ্যতামূলক সেই ক্ষেত্রে প্যান কার্ডটি আপনারা দিয়ে দেবেন দুয়ে দেখুন পিতার আধার কার্ড ভোটার কার্ড পিতা মৃত হলে সেই ক্ষেত্রে মাতার আধার কার্ড ভোটার কার্ড দিতে হবে উভয় মৃত হলে পিতার অথবা মাতার মৃত্যুর সার্টিফিকেট যদি থাকে তাহলে দিতে হবে এবারে তিনে দেখুন স্বামীর আধার কার্ড ভোটার কার্ড লাগবে চারে দেখুন স্বামীর ঠিকানার গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দার সার্টিফিকেট লাগবে পাঁচে দেখুন শুধুমাত্র ওবিসির ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট লাগবে এসসি এসটির ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট লাগবে না বিবাহিতা হলেও মহিলাদের ক্ষেত্রে পিতার নামে ইনকাম সার্টিফিকেট লাগবে পিতা মৃত হলে মাতার নামে ইনকাম সার্টিফিকেট দিতে হবে পিতা ও মাতা উভয় মৃত হলে তখন নিজের নামে দিতে হবে এবং একটি সাদা কাগজে এসডিওকে অ্যাড্রেস করে লিখতে হবে যে পিতা ও মাতার মৃত তাই নিজের নামে ইনকাম সার্টিফিকেট দিলাম এই ইনকাম সার্টিফিকেটটি পিতার বাড়ির ঠিকানার গ্রাম পঞ্চায়েত থেকে নিতে হবে এবং প্রধানের স্বাক্ষর হবে তার সাথে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি বা নির্বাহী সহকারী এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট স্বাক্ষর করাতে হবে এই সার্টিফিকেটটি ফটো ও আধার কার্ড নিয়ে অনলাইনে ভিডিও ইনকাম সার্টিফিকেট আবেদন করে ইনকাম সার্টিফিকেট তুলে নিতে হবে পিতার বাড়ির রক্তের সম্পর্কের কারোর কাস্ট সার্টিফিকেট থাকতে হবে পিতার বাড়ির গ্রাম পঞ্চায়েত থেকে রক্তের সম্পর্কের সার্টিফিকেটটি তুলতে হবে নিজের রক্তের সম্পর্কে যদি কারোর কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে এফিডেভিট করাতে হবে নিজের রক্তের সম্পর্কের কারোর যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেই ক্ষেত্রে দুজন সাক্ষীর আধার কার্ড লাগবে ও তাদের কাস্ট সার্টিফিকেট থাকতে হবে রক্তের সম্পর্কে কার কাজ সার্টিফিকেট না থাকলে সেই ক্ষেত্রে পাঁচজন সাক্ষীর আধার কার্ড লাগবে চৌকিদারি ট্যাক্স জমা দেওয়ার রসিদ দিতে হবে কোনো কোনো ব্লক পুরানো দলিল দেখতে চায় সেই ক্ষেত্রে সেই ব্লকের ওপর বিষয়টি নির্ভর করে বন্ধুরা আপনাদের সমস্ত ডকুমেন্টসগুলি দেখিয়ে দিলাম এবার নতুন আপডেট পোর্টাল থেকে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা দেখিয়ে দেবো আর ডকুমেন্টস সম্পর্কে যদি কারোর কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবারে যে কোনো একটি ব্রাউজার নেবেন নেওয়ার পরে এখানে লিখবেন কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট লিখতে পারেন বা কাস্ট সার্টিফিকেট ডব্লুবি ডট গভ ডট ইন লিখলে কাস্ট সার্টিফিকেটের এই লিঙ্কটি চলে আসবে এই কাস্ট সার্টিফিকেট লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির উপরে ক্লিক করুন করার পরে এখানে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের হোমপেজটি চলে এলো এই হোমপেজটি আগে কিন্তু অন্য অন্যরকমের ছিল পোর্টালটি আপডেট হওয়ার পরে এরকম আপডেট পেজ চলে এসেছে এবারে সার্টিফিকেটের আমরা যে কাজ করতে চাই না কেন উপরে এই যে অ্যাপ্লিকেন্ট অপশানটি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেন্টের মধ্যে চলে যাব এবারে আপনাদের নতুন এসসি এসটি এস সার্টিফিকেটের কীভাবে অ্যাপ্লিকেশান করবেন সেই অ্যাপ্লিকেশানের পদ্ধতিটি দেখিয়ে দেবো এর জন্য আপনারা অ্যাপ্লিকেন্টের মধ্যে যাবেন যাওয়ার পরে অ্যাপ্লাই ফর এসসি এসটি এস এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই এসসি এসটি ওবিসি অপশানটির ওপরে ক্লিক করুন এবারে দেখুন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার জন্যে একটি পেজ চলে এলো এবারে আমরা এইটাকে কেয়ারফুলি ফর্মটি ফিল আপ করবো প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। এরপরে সাব ডিভিশান সিলেক্ট করবো এরপরে মিউনিসিপ্যালিটির ব্লক যেটা হবে সেটাই নেব তো আমি ব্লক সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি যে কোনো একটি ব্লক নিয়ে দেখিয়ে দিলাম এবারে এসসি এস টি আপনি যে অপশানটিতে আপনার যে ক্যাটাগরিতে পড়ে আপনি সেই ক্যাটাগরি নেবেন আমি ওবিসিতে ক্লিক করে আমি ওবিসি এতে সিলেক্ট করলাম ওবিসি এ আছে বি আছে আমি ওবিসি এ সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে সাব ক্যাটাগরিটি এখানে আমি দেবো সাব ক্যাটাগরি আমি একটি দিয়ে দিলাম এরপরে নামটি লিখতে হবে নামটি লেখা হয়ে গেল এবারে ফাদার্স নেমটি লিখতে হবে ফাদার্স নেম লেখার পরে মোবাইল নাম্বারটি এখানে এন্ট্রি করতে হবে এবারে ইমেল আইডি থাকলে আপনি ইমেল আইডিটি এখানে এন্ট্রি করতে পারেন এবারে ইপিক নাম্বারটি দিতে পারেন আধার নাম্বারটি দিতে পারেন খাদ্যসাথী বা রেশন কার্ড নাম্বারটিও দিতে পারেন এগুলোর মধ্যে যে কোনো একটি নাম্বার দেওয়া যেতে পারে আমি শুধুমাত্র আধার নাম্বারটি এখানে এন্ট্রি করলাম এরপরে আপনি ডেট অফ বার্থে এখানে সিলেক্ট করে নেবেন এবারে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে আছে এবারে ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করে নেবেন তারপরে পুলিশ স্টেশনটি এখানে সিলেক্ট করে নেবেন এরপর এখানে ভিলেজ নেমটি লিখে দেবেন এবারে প্রেজেন্ট অ্যাড্রেস লাস্ট সিক্স মান্থস এখানে সম্পূর্ণ এন্ট্রি করতে হবে প্রথমে কেয়ার অফ লাস্ট সিক্স মান্থ যে আপনার গার্জেন তার নামটি এখানে এন্ট্রি করবেন করার পরে পুলিশ স্টেশনটি এখানে দেবেন এরপরে গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে দেবেন এরপরে ভিলেজ নেমটি এখানে দেবেন এরপর পোস্ট অফিসের নাম তারপর পিনকোড নাম্বারটি এখানে দেবেন সব কিছু যদি সেম থাকে তাহলে ডান দিকে সেম অ্যাড্রেসে ইয়েস করে দেবেন এরপরে রিলিজিয়ানটি দিয়ে দেবেন রিলিজিয়ানটি এন্ট্রি হয়ে গেলে জেন্ডারটি দেবেন মেল অর ফিমেল এরপরে আপনার ফ্যামিলির যদি কারোর সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেটের ডিটেলসটি এখানে এন্ট্রি করতে হবে ব্লাড রিলেশনের কারোর যেই সার্টিফিকেট থাকে সেটা এন্ট্রি করে দিন প্রথমে নাম দেবেন তারপর সার্টিফিকেট নাম্বারটি দেবেন তারপর সার্টিফিকেটটি ক তারিখে পেয়েছেন সেই তারিখটি এখানে দেবেন তারপরে আপনার ব্লাড রিলেশনের যার সার্টিফিকেটটি দিচ্ছেন তার সঙ্গে আপনার সম্পর্কটি দেবেন তারপরে ইস্যুইং অথরিটি মানে সার্টিফিকেটটি আপনি যে অথরিটি থেকে পেয়েছেন তার নামটি এখানে দেবেন এরপরে ডানদিকে দুজন রেফারেন্সের নাম লিখতে হবে প্রথম রেফারেন্সের নাম লিখবেন লেখার পরে তার আধার কার্ডটি দেখে তার সম্পূর্ণ অ্যাড্রেসটি এখানে লিখবেন এরপরে দ্বিতীয় ব্যক্তির নাম লিখবেন লেখার পরে তার সম্পূর্ণ অ্যাড্রেসটি তার যে ডকুমেন্টসটি নিচ্ছেন সেই ডকুমেন্টসটি দেখে এখানে লিখতে হবে হ্যাঁ আধার কার্ড হতে পারে বা ভোটার কার্ড হতে পারে বা খাদ্যসাথী কার্ড হতে পারে এবারে ফর্মটি একবার সুন্দর করে সম্পূর্ণ চেকিং করে নেবেন সব কিছু চেকিং হয়ে গেলে সেভ এন্ড কন্টিনিউ করে দেবেন দেওয়ার পরে এখানে সার্ভিস অফ ডিটেলস অফ ফাদার এসছে আর সার্ভিস অফ ডিটেলস মাদার্স এসছে যদি বাবা মা চাকরি করে তাহলে সেই ডিটেলসটি এখানে এন্ট্রি করতে হবে যদি চাকরি না করে তাহলে আরও অন্যান্য অনেক অপশান আছে অপশানগুলো আপনারা চেক করে নেবেন তো আমি নান অফ দ্য অ্যাবভ করে দিচ্ছি কারণ চাকরি করে না মায়ের ক্ষেত্রেও নান অফ দ্য অ্যাবভ করে দিলাম দেওয়ার পরে এখানে কি কাজ করে যেমন ডেলি লেবার করে দিতে পারেন যদি বাবা মৃত হয় তাহলে এখানে নট অ্যাপ্লিকেবেল করে দেবেন মায়ের ক্ষেত্রে হাউস ওয়াইফ করে দিতে পারেন মা মৃত হলে নট অ্যাপ্লিকেবেল করে দেবেন দেওয়ার পরে এবারে কন্টিনিউ করে দিন কন্টিনিউ করে দেওয়ার পরে ওকে করে দেবেন ওকে করে দিলে নিচে আপনার অনেকগুলো ডিটেলস এন্ট্রি এসেছে এখানে বেশি এখানে বেশি করার দরকার নেই এখানে শুধু আপনি ইনকামটি দেখাবেন যদি সরকারি চাকরি বা কোনো চাকরির অন্য কোন চাকরি থেকে ইনকাম হয় তাহলে সেটা উপরে স্যালারি বাবদ দেবেন আর যদি কোনো আদার সোর্স বা কোনো চাষবাস থেকে ইনকাম হয় তাহলে সেটা কিন্তু নিচের অপশানটিতে সিলেক্ট করবেন করে এখানে এন্ট্রি করে দেবেন দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবেন দেওয়ার পরে এখানে ফটো আপলোডের জায়গা চলে আসবে আপনারা ফটোটা কিন্তু আপলোড করে দেবেন এরপর সাবমিট করে দেবেন সাবমিট করার পরে দেখুন আপনার সম্পূর্ণ ডিটেলস যা এতক্ষণ এন্ট্রি করলেন তা কিন্তু ক্লিক হেয়ার করে ভিউ করে দেখে নেবেন নেওয়ার পরে কিন্তু এখানে প্রত্যেকটা একটা একটা করে পেজ কিন্তু প্রিন্ট করে নেবেন প্রথমে আমি অ্যাপ্লিকেশন ফর্মটির প্রথম পেজটি আমি প্রিন্ট করে নেব প্রথম পেজটি প্রিন্ট হয়ে গেলে ওবিসির ক্ষেত্রে সার্ভিস ডিটেলসের দ্বিতীয় একটি পেজ আসবে সেই পেজটিও আমি প্রিন্ট করে নেব এসসির ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় পেজ আসবে না প্রথমে মাত্র একটি পেজ আসবে এবারে অ্যাকনোলেজমেন্টটি প্রিন্ট করে নেব এখানে ভিউ হয়ে গেলে দেখে নিতে হবে যে আপনার ফটোটা ঠিকঠাক এসেছে কি না বন্ধুরা আমার এইভাবে তাহলে সম্পূর্ণ ফর্ম ফিল হয়ে গেল এবং আমি প্রত্যেকটা পেজ কিন্তু প্রিন্ট করে রেখে দিলাম বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের কাস্ট সার্টিফিকেট পাওয়ার জন্য নতুন আপডেট পোর্টাল থেকে অনলাইন ফর্ম ফিল করবেন এরপর এই ফর্মটি আপনার ভিডিও অফিসে জমা করতে হবে তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে আর বন্ধুরা যদি কাস্ট সার্টিফিকেট সম্পর্কে কারোর কোনো অসুবিধা হয় কোনো কিছু জানতে প্রয়োজন মনে করেন তাহলে আমাকে কমেন্ট করবেন আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব